অন্যদিকে মানেকা গম্ভীরের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন কলকাতা হাইকোর্টে আবেদন মানেকার আইনজীবীর রক্ষা কবচ বহালের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইডির আইনজীবী আরও একবার জানাই মানেকা গম্ভীরের যে খবরের মুহূর্তে সামনে আসছে তার রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন মানেকা গম্ভীরের আইনজীবী রক্ষা কবচ বহালের প্রয়োজন নেই বলে ইডির আইনজীবী জানায় এবং ইতিমধ্যেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে রায়দান স্থগিত রেখেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এখন অবশ্যই দেখবার যে এই গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে রায়দান কি হচ্ছে মানেকা গম্ভীরের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির যে আবেদন কলকাতা হাইকোর্টে মানেকা গম্ভীরের আইনজীবী তিনি আবেদন করেছিলেন যদিও ইডির আইনজীবীর তরফ থেকে রক্ষা কবচ বহালের প্রয়োজন নেই বলে তারা জানান আর মামলার শুনানি সওয়াল জবাবের পর শেষ হয়েছে রায়দান স্থগিত রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা রায়দান স্থগিত রেখেছেন এখন অবশ্যই দেখবার গোটা পর্যবেক্ষণ এবং পরবর্তী সময়ে এই রায়দান তাতে ঠিক কি উঠে আসছে